Alright guys, so আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে বিকজ কোয়ালিটি ডিফারেন্সটা আপনাদেরকে বোঝাবো সো আমার একটা ফ্রেন্ড সে দুইটা স্নিকার কিনছে বাইরে থেকে সে আমাকে বলছে সে স্নিকার কিনবে তো আমি বলছি ঠিক আছে আমার এখানে আস সমস্যা নাই তো সে বাইরে থেকে স্নিকার কিনছে তো বাইরে থেকে কেনার পর বলতেছে যে তোর ওখানে OEM বা 1:1 আমি বাইরে থেকে কিনছি OEM 1:1 সো আমারটা অনেক মানে কম প্রাইসে কিনছি তো তার এই প্রোডাক্ট দুইটা আমি রাত 10টা 11টা বেজে গেছে এখন যমুনা ফিচার পার্কে আমি এখন আসছি তো আমি কনফারেন্সের ভিডিওটা আমি করব এন্ড আমি বলছি তুই আয় আমি তোকে দেখাচ্ছি বাট সে আসে নাই জানে যে পচানি খাবে এই জন্য তো স্নিকার আমি আপনাদেরকে দেখাই এই একটা স্নিকার এটা একটা এটা হচ্ছে সে কিনে আনছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের দেখেন দুইটার বক্সটা ডিফারেন্সটা দেখেন এটা ইভেন দো এটা কিন্তু সে দাবি করছে 1:1 বাট এটা ইভেন দো পুতিয়ানের স্নিকার না দেখেন এখানে কিন্তু চাইনিজ লেখা আছে মানে ইন্টারন্যাশনাল ভার্সনটাও মেনটেন করে নাই তারা অ্যান্ড এটা দেখেন তো তারা বক্সেও ইন্টারন্যাশনাল ভার্সনটা মেনটেন করে নাই তো তারা কিভাবে 1:1 বা OEM দাবি করতে পারে OEM 1:1 তখনই হবে যখন হচ্ছে গিয়ে সেম অ্যাজ অরিজিনাল কোয়ালিটির মতো হবে সবকিছু তো স্নিকারস আপনাদেরকে দেখাই আনবক্সিং করে দেখেন দুটো স্নিকার তাহলে বুঝতে পারবেন সো এই যে স্নিকার আমাদের স্নিকারটা হচ্ছে এইটা সাথে দুটো এক্সট্রা লেস পেয়ে যাবেন দেখেন দেখতে কিন্তু সেম বাট আমাদেরটা কয় হাজার 6000 টাকা মেবি এন্ড এটা হচ্ছে সে 4000 সামথিং দিয়ে কিনছে বাইরে থেকে তো দেখতে প্রোডাক্ট সেম কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি যখন আপনি দেখবেন তখন অনেক ডিফারেন্স পাবেন দেখেন প্রোডাক্টের টাংটা দেখেন অনেক ডিফারেন্স আছে দেন ফিনিশিং গুলাতে আসেন দেখেন